দেশের তরুণরা বিশ্ব দরবারে নানানভাবে প্রতিনিধিত্ব করছে আমাদের লাল সবুজ পতাকাকে, প্রিয় দেশ বাংলাদেশকে। আমরা তাদের কাজে অনুপ্রাণিত হই এবং গর্ববোধ করি। দেশকে দেখতে পাই বিশ্বব্যাপী। নিজের কাজের সৌজন্যে দেশের বাইরে যারা স্বীকৃত, পুরস্কৃত বা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, এমন তরুণদেরকে আমরা বলছি বড় মঞ্চের তারকা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর অনলাইনের নতুন আয়োজন হাতিল নিবেদিত বড় মঞ্চের তারকা অনুষ্ঠানে। এই আয়োজনে প্রথম পর্বের অতিথি যিনি, তাকে এই মুহূর্তে কেউ রেহানা মারিয়াম নূর, কেউ মুস্কান জুবিরি নামে চেনেন। তিনি অভিনেত্রী আজমেরি হক বাঁধন। বাঁধন, হাতিল নিবেদিত বড় মঞ্চের তারকা অনুষ্ঠানের প্রথমেই তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছো? একসাথে বলেছি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আর তোমার সাথে আড্ডা দিব তো আমার মন এমনি ভালো হয়ে গেল। আমাদের আড্ডা যেরকম হয় সেরকম আড্ডা হবে কিনা আমরা জানি না, হা হা হি হি হবে না, বাট আজকে তোমাকে আমরা একদম ধরেছি, কারণ তোমাকে ধরা যায় না, একদমই ধরাছোঁয়ার বাইরে থাকো। একদমই না। ঠিক আছে, তোমার অনেক কিছু মানে এমন গোপন থাকো, তারপর এমন একটা ব্লাস্ট কিছু নিয়ে বের হও, সেটাই আমরা জানতে চাচ্ছি। শুরুতে যেটা আমি বলছিলাম, রেহানা মারিয়াম নূর 74তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে মনোনীত প্রথম বাংলাদেশ চলচ্চিত্র, মানে নাম ভূমিকায় আমরা পাই তোমাকে। আর সেই সুবাদে কান উৎসবে তোমার অংশগ্রহণ, মানে এই কান উৎসবে অংশগ্রহণ একটা স্বপ্ন যাত্রার মতন। আমার জানার ইচ্ছে, মানে কানে মনোনয়ন পাবার আগ পর্যন্ত আমাদের কারোরই জানা ছিল না এই ছবির নাম বা মূল চরিত্রে কে আছে, মানে আজমেরি হক বাঁধন আছে। আচ্ছা, আমি অনেক বড় করে মানে বলছি তোমাকে, কারণ হচ্ছে কি, মানে এটার যে একটা গোপনীয়তা ছিল, এই গোপনীয়তার কারণটা কী ছিল, এবং পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের কোনো কি স্ট্র্যাটেজি ছিল, এটা একটু জানতে চাচ্ছি। আসলে হ্যাঁ, ওর একটা জিনিস সবসময় কাজ করে, সেটা হচ্ছে যে মানে ও বলে যে খুব বেশি নিজের কাজ নিয়ে বা নিজেকে নিয়ে আলোচনা নিজে না করে যদি আমার কাজটাই আসলে মানে কথা বলে বা আলোচনায় আসে, সেটাই ওর পছন্দ। এবং যখন আমাকে কাস্ট করা হলো, তখন থেকে আমার মানে কানজে সিলেকশনের আগে পর্যন্ত এই নিউজটা লিক হয়েছিল যে আমি আবদুল্লাহ মোহাম্মদ সাদের ফিল্ম করেছি, কিন্তু এটায় যে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি কিংবা মানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি, এইটা আসলে বলার পারমিশনটাও ছিল না। ইভেন আমাদের ফিল্ম নিয়ে আসলে কোনো কিছু বলারই পারমিশন ছিল না, কারণ ওর মনে হয়েছিল যে যখন মানে এটা কিছু অ্যাচিভ করবে তখন এটা বলবে মানুষকে। আসলে সে তো আমি সেটা মেনটেন করেছি, আমি যেটা করেছি যে ওরা আমাকে বিশ্বাস করেছে, কারণ আমি তো মানে তুমি জানো যে আমি খুবই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, আমার সাংবাদিকদের সাথেও, এবং আমি সাংবাদিকদের কাছে আসলে গ্রেটফুলও, কারণ অনেকে জেনেও গিয়েছিলেন, কিন্তু আমি রিকোয়েস্ট করেছিলাম যে যাতে এখন নিউজটা না হয়, কারণ আমার ডিরেক্টর চায় যে এটা যখন আসলে তার মনে হবে যে এখন বলা দরকার, সে তখন এটা মানে মানুষ পর্যন্ত পৌঁছাতে চায়। তো এই এই রিকোয়েস্টটা রেখেছেন আসলে সবাই। আচ্ছা, সবাই রেখেছেন এবং তাই হয়েছে, ডিরেক্টর যা চেয়েছিলেন সেটাই হয়েছে। কানে আমন্ত্রিত উপস্থিত থাকার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। এইটা তো আসলে মানে আমি জানি না, মানে এত বড় স্বপ্ন দেখার সাহসও আমার কোনো দিন ছিল না। মানে অনেকে বলতে পারে হয়তো যে আমি স্বপ্ন দেখি ওখানে যে হাঁটছি, আমি আসলে এত বড় মানে আমার কাছে এটা মানে আমি মনে করি না যে ওখানে যাওয়ার কোনো যোগ্যতা বা ওই ধরনের সুযোগ আমি পাবো এই আশা আমি করেছিলাম কখনো। এর পুরো কৃতিত্ব হচ্ছে আমার ডিরেক্টর আবদুল্লাহ মোহাম্মদ সাদের, এইটা তারই কৃতিত্ব যে আমরা আমাদের ফিল্মটা নিয়ে ওখানে যেতে পেরেছি, এবং সে আমাকে আসলে সিলেক্ট করেছিল রেহানা চরিত্রের জন্য। কিন্তু ওখানে যাওয়ার পর আমি আসলে যে পরিমাণে সম্মান পেয়েছি,
আমার কাছে মনে হয়েছে যে আমার সাথে যা যা খারাপ হয়েছে আমার সারা জীবনে, মানে আল্লাহ জাস্ট আমাকে রিটার্ন করেছে। কারণ একজন অ্যাক্টর হিসেবে ওখানে আমাকে যে পরিমাণে সম্মান দেওয়া হয়েছে সেটা আমি সারা জীবন মনে রাখবো। এবং ডেফিনেটলি এত বড় একটা আয়োজনে এত বড় বড় মানুষদেরকে যখন দেখছি, তাদের সাথে কথা বলছি, একই সাথে ডিনার, লাঞ্চ, তারপর হচ্ছে মুভি দেখছি, এটা খুব ইন্টারেস্টিং ছিল যে যখন আমরা কোনো ফিল্মের ডিরেক্টর অ্যাক্টর যেই শোটাতে থাকতেন, যদি আমি টিকিট বুকিং দিতাম, আমি বা ডিরেক্টর প্রডিউসার, তো আমাদের সিটটা ওই অ্যাক্টর ডিরেক্টরদের সাথে আসলে মানে দিতেন এবং নাম লেখা থাকতো। সো ওইটাও আমার খুব আমি আসলে এনজয় করেছি। তো সবই ভালো লেগেছে আসলে, এটা ভালো না লাগার কোনো কারণই নাই, বরং আমার মনে হয়েছে যে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আরো কিছুদিন থাকলে হয়তো বুঝতে পারতাম। আচ্ছা বাঁধন, মানে কান চলচ্চিত্র উৎসবে আমরা তোমাকে দেখেছি মুসলিনের পোশাক, জামদানি শাড়ি পরেছিলে, যা সবার দৃষ্টি কেড়েছিল। সব কিছুর জন্য নিশ্চয়ই একটা পরিকল্পনা ছিল, মানে কী রকম পূর্ব প্রস্তুতি বা কী রকম প্রিপারেশন ছিল এটার জন্যে? অনেস্টলি কোনো প্রিপারেশন নেওয়ার সুযোগ ছিল না, কারণ আমাদের প্যান্ডেমিকের কারণে কিন্তু ট্রাভেলিং অনেক রেস্ট্রিক্টেড, এবং আমরা যখন ভিসাটা করতে দিয়েছি তখন আমরা শিওরও ছিলাম না যে আমাদের ভিসা হবে কি না। তো আমরা যেই দিন আমাদের পাসপোর্ট হাতে পাই তার পরের দিন ভোর 4টায় ফ্লাইট। তো আমি যাদের থেকে কাপড় নিয়েছি তারা কিন্তু খুবই আনসার্টেন অবস্থা কাপড়টা বানিয়েছে, মানে তারা জানতো না যে আসলে আমি সত্যি সত্যি যেতে পারছি কিনা, কারণ আলটিমেটলি যাওয়া নাও হতে পারে। তো আমার মাপে যখন কাপড়গুলো হয়ে যাচ্ছে তখন আমি তো ওইটা নিয়ে খুব স্ট্রেসড হলাম যে কী করবো আর কী পরবো। তো তারপর তো জামদানি আসলে আমার মাথায় আর কিছু আসে নাই, মানে ওই সময় যেহেতু এমনিতে অনেক স্ট্রেস ছিল, তার মধ্যে আমার ক্রনিক ডিপ্রেশন আছে, সো আমার ডিপ্রেশনের অ্যাটাকও হলো। তো সব মিলে আমি আসলে ওই প্রেশারটা নিতে পারছিলাম না, আনসার্টেনিটি সব কিছু মিলে। তো পরে আমি আরঙের জামদানি পরবো, মানে জামদানি মানে আমার কাছে আসলে আরঙের জামদানি ভীষণ পছন্দ। তো আমি ওদেরকে বলার সাথে সাথে ওনারাই আসলে ব্লাউজের ডিজাইনটা এবং জামদানি শাড়িটা আমাকে অনেকগুলো শাড়ি দেখানো হলো যে আমি কোনটা মানে পরবো। তো পরে আমি যেটা বললাম ওইটাই মানে আমার জন্য দিল এবং ওরা ব্লাউজটা ওইভাবে করে দিল। এবং আমি বলেছিলাম যে আমি নর্মালি পরতে চাই, মানে একদম শাড়ির মতো করে শাড়িটা পরতে চাই, আর বাকি কাপড়গুলো না আমি খুব মানে চিন্তা করে নিতে পারিনি, মানে আমার প্রস্তুতির সময় খুব কম ছিল। তো কিন্তু আমি যাদেরকে বলেছি, সেটা সুমি হোক, সেটা আশা আপু হোক, সেটা জুরহেম হোক, মানে সবাই আসলে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে, মানে কারণ সবাই না এটাকে ওন করেছে, মনে করেছে যে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে যাবে। সময় পেলে হয়তো আরও আমি অনেক মানে হেল্প পেতাম, বাট যতটুকু করেছে সবাই সেটা আমি আসলে সারা জীবন মনে রাখবো, কারণ এত অল্প সময় এবং মানে এত আনসার্টেনিটির মধ্যে মানে কাপড়গুলো তৈরি করে দেওয়া, বাট সবাই করেছে, সবাই একদম অনেক হেল্প করেছে। ডেন্টিস্ট বাঁধন যখন সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে এসে অভিনয়ের নাম লেখালেন, তখন তার অভিনয় নিয়ে ইতিবাচক তেমন কিছুই শোনা যায়নি, কিন্তু রিহানা মারিয়াম নূর এই চলচ্চিত্রে তোমাকে অভিনয়ের অন্য ধাপে নিয়ে গেল। মানে নিজেকে কিভাবে বদলে ফেললে, ম্যাজিকটা কার আসলে, সাদের নাকি তোমাকে মানে নিজে ভেঙেছো নাকি সাদ এর সাথে জড়িত? পুরো কৃতিত্ব সাদের, মানে এটা আমি সবসময় বলেছি এবং আমি আমৃত্যু এই কথাটা বলেই যাব, কারণ আজকে রেহানা মারিয়াম নূর অন স্ক্রিন যা করেছে, তার যা অর্জন, সব কিছুর কৃতিত্ব আবদুল্লাহ মোহাম্মদ সাদের, কিন্তু আমি কি করেছি সেটা জরুরি। আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি তাকে বিশ্বাস করেছি, আর আমি প্রচণ্ড রকম পরিশ্রম করতে পারি, আমি সেটা করেছি, এবং বিশ্বাস করে আমি যেটা করেছি যে আমি আর অন্য কাজ করি নাই। আর যেটা তুমি বলছিলা যে লাক্স থেকে বের হওয়ার পর আমার একটা খুব ইমেজ হচ্ছে যে গ্ল্যাম গার্লস, ও গ্ল্যামারাস একটা মেয়ে, দেখতে সুন্দর, ঠিক আছে, হ্যাঁ, এবং আমাদের এখানে তো আসলে কাজ করার সুযোগও ওইভাবে নাই মেয়েদের। আর আমার জন্য যেটা ছিল যে আমি কখনো সুযোগটা নেওয়ার চেষ্টাও করি নাই, এটা আমার জন্য খুবই জরুরি একটা পার্ট আমার লাইফে, কারণ আমি সবসময় একটা দ্বিধায় থাকতাম যে আমি যে কাজটা করছি সেই কাজটা আমাকে আলটিমেটলি ছেড়ে দিতে হবে। আমার পারিবারিক একটা চাপ ছিল, আমি সোশ্যালও মানে সোশ্যাল প্রেশারও কিন্তু আমি ফিল করতাম যে আমাদের সোসাইটিও কিন্তু আলটিমেটলি গিয়ে মিডিয়ার কাজটাকে ওইভাবে দেখে না। তো আমাকে সবাই কিন্তু সবসময় বলতো যে তোমার এত ভালো একটা পেশা থাকতে, এত ভালো একটা প্রফেশন থাকতে, মানে যেহেতু আমি ডেন্টিস্ট, তুমি কেন এই কাজটা করো,
তো ওইটা কিন্তু আমি হয়তো সাবকনশিয়াসলি আমি হয়তো কখনো প্রকাশ্যে বলতাম না, বাট হয়তো আমি সাবকনশিয়াসলি বিলিভ করতাম যে আমি কাজটা আসলে করতে চাই না, যার জন্য আমি কখনো কাজটাকে মনোযোগ দিয়ে করি নাই, বা আমি করতে যে চাই আমার যে অভিনেত্রী হওয়ার যে ক্ষুধাটা সেটা আসলে আমার কখনো মানে হয়ই নাই। সো যখন আমি আসলে ওদের সাথে মানে আমার 2017-এ আমার খুব একটা ঝামেলা হলো আমার বাচ্চাকে নিয়ে, সেটা সবাই জানে যেহেতু আমাদের জীবনে কোনো কিছুই গোপন থাকে না, সব কিছু সবসময় সবাই জেনেই যায় আলটিমেটলি। তো সেই সমস্যাটার সময় আমি আসলে অনেক আমার ভিউজ চেঞ্জ করেছি লাইফের, তো তার মধ্যে এইটা একটা ছিল যে আমি যে কাজটা করছি আমি সেই কাজটাকে ভালোবেসে করতে চাই এবং কিছু কাজ করে যেতে চাই যে কাজের জন্য মানুষ আসলে আমাকে মনে রাখবে। কারণ তুমি যেরকম বলছিলা যে ওইভাবে করে অভিনয়ের দিক থেকে মনে রাখার মতো কাজ, আমি যে কাজগুলো করেছি সেই সব কাজকে আমি সম্মান দিয়ে বলছি, কারণ সেই কাজগুলো আমি করতে পেরেছি বলেই আমি আজকে বাঁধন কিন্তু, এবং সেই সব ডিরেক্টর প্রডিউসার এবং কো অ্যাক্টরদের সাথে কাজ করেই আজকে আমি এ পর্যন্ত এসেছি, আমি আমার মেয়েকে নিয়ে সার্ভাইভ করেছি। কিন্তু আলটিমেটলি গিয়ে আমি কখনো অভিনয় করার স্কোপটাও ওইভাবে খুঁজি নাই, তো আর পাওয়া তো আসলে চেষ্টাই করি নাই। সো যখন আমি পেয়েছি তখন আমি সেটাকে কাজে লাগিয়েছি, এটা হচ্ছে আমার কাজ, আমার পার্ট ছিল, বাট বাকি সম্পূর্ণ কাজ আসলে ডিরেক্টর করেছেন একদম। আচ্ছা, আবারও কান নিয়ে প্রসঙ্গ, যেহেতু তুমি একমাত্র কানে গিয়েছো তাই এই প্রসঙ্গটা কিছুক্ষণ বলতে হবে। কান চলচ্চিত্র উৎসবের সময়টাতে তোমার সঙ্গে হলিউডের শ্যারন স্টোন ও অভিনেতা বিল মারের সঙ্গে দেখা হয়, সেই মুহূর্তের কথাটা যদি একটু বলতে। মানে এটা আমার জন্য আসলে আমি কি বলবো, মানে আমাদের একটা লাঞ্চ ছিল, মানে ফেস্টিভ্যাল লাঞ্চ, তো সবাই এরকম আসবে, বিভিন্ন ফিল্মের যারা মানে অ্যাক্টর আছেন, ডিরেক্টর প্রডিউসার, ওনারা আসবেন, এরকম যারা অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে এরকম আসবেন, এবং শ্যারন স্টোন তো ওখানে থাকবেনই। তো আমি আমার আসলে এত কিছু ধারণা ছিল না, আমরা জানি যে বিচের ওখানে একটা পার্টি হবে, ঠিক আছে যাব, কিন্তু পরে আমি যেয়ে দেখি যে ওইটা আসলে ওদের একটা আলাদা ট্যারেস আছে, ক্যাফে আছে, ওইটাতে হবে। তো এরকম যখন আমি আসলে বিলের সাথে দেখা হয়েছে, যখন বিলমোরে আমাদের সামনে আমরা এখানে বসে আছি এখানে দাঁড়ানো, তো আমি তো আসলে হাঁসফাঁস করছি যে আমি যে ছবি তুলবো কথা বলবো, তারপর সাত তো নিজে ইনভিজিবল হয়ে যেতে চায়, কোনো জায়গায় গেলে একদম কর্নারে বসবে এবং সে কারোর সাথে ওইভাবে কথা বলবে না, বা সে চায় না যে কেউ তাকে দেখুক কথা বলুক আর কি, তো অন্যরাও তাই করবে, তো আমি তো এরকম না, আমি তো আসলে অনেক মানে কথা বলি, আমার ছবি তুলতে হবে, এ করতে হবে, সে করতে হবে। তো তারপর আমি ওর ওইখানে আমরা সবাই বসে আছি, তো আমি বারবার বলছি যে আমি ছবিটা তুলবই, কিন্তু এই এটা যদি আমি না তুলে চলে যাই তুমি তো অস্কারেও যাবা, আমার তো আর জীবনে এইটাই শেষ, 37 বছর বয়স হয়ে গেছে, আমার জীবনে আর কিছু হবে না, এটাই আমার শেষ সুযোগ, আমার এইবারই সব করে যেতে হবে। ও বলছে বাঁধন এখানে কিন্তু প্রোটোকল থাকে, পরে এরকম তুমি অ্যাক্টরদেরকে যেয়ে বলবা যে ছবি তুলবো, যদি ওরা কিছু বলে তখন কিন্তু তুমি তারপরে কিন্তু তখন কান্না শুরু করবা না। তাই আমি বলছি কেন বলবে না, না বলবে না। তো তারপরে আবার এই কথা শুনে আমি একটু ভয়ও পেলাম যে আসলে কি সত্যি সত্যি যদি কিছু বলে ফেলে, তো উনি হয়তো আমাকে লক্ষ্য করছে যে আমি আসলে এরকম করছি, তো উনি দূর থেকে দূরে দাঁড়ানো ছিল, উনি হেঁটে আসছে আমাদের সামনে, এসে উনি যে হাত বাড়ায় দিচ্ছে যে মানে আমিরা আমি যে সা হয়ে আছে, আমি সাদকে বলি সা দেখো না আমি তোমাকে চিনি না, তাড়াতাড়ি ছবি তুলো। যখন আমি তাকে বললাম, আমাকে জিজ্ঞেস করছে যে আমি কোথা থেকে আসছি, তারপর আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে, বাংলাদেশে একটা ফিল্ম নিয়ে আমরা আসছি, তো বলছে হ্যাঁ তুমি তো দেখতে খুব সুন্দর, তারপরে সে আমি বললাম যে আমি একটা ছবি তুলবো, বলছে হ্যাঁ, সে আমাকে হাক করছে। তা আমি তো খুশিতে মানে আমার এক্সপ্রেশন দেখলে তুমি বুঝবা, মানে ইনস্টাগ্রামের ছবিতে মনে হচ্ছে যে আমি মানে একদম মানে বয়ফ্রেন্ডকে দেখতেছি আর কি, মানে আমি তো হা হয়ে আমি জানলাম উনি আমাকে হাক করে ফেলছে। তারপর শ্যারন স্টোন ওখানে ছিল, উনি তো মানে হয় না যে, তারপর ওনার সাথেও যে ছবিটা তুলবো আমি ভাবছি যে যাবো না কি যাবো না, কারণ কি বলবে। তো পরে ওখানে মানে আমাদের যে ফেস্টিভ্যালের ডিরেক্টর উনি ছিলেন, তো আমি ওনাকে যে বললাম যে উনি আবার আমাদেরকে একদম নামে চিনে, আমাদের ফিল্ম বা আমাকে সাতকে মানে আমাদের প্রোডিউসার যে সবাইকে নামে চিনেন, তো আমি ওনাকে যে বললাম যে আমি ওনার সাথে একটা ছবি তুলতে চাই, তো বলছে যে হ্যাঁ ডেফিনেটলি আমি তুলে দিই, আমি বলছি না 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 তুমিও থাকো। পরে আমরা তিনজন ছবিটা তুললাম, তো আমার মানে আমাকে জিজ্ঞেস করলাম কোথা থেকে আসছি, তো এবং মানে তো তখন এরকম কথা হলো, মানে এত ভালো লেগেছে, মানে এটা আসলে বলে বোঝানোটা খুব ডিফিকাল্ট মানে আমার জন্য, কারণ আমার কাছে তো আসলে
আমার কাছে না আমাদের সবার কাছে সবার কাছে এটা ড্রিম একদম এবং আমরা মানে একসাথে বসে মানে মানে হয় না যে ডিনার হচ্ছে লাঞ্চ হচ্ছে পার্টি হচ্ছে একসাথে সবাই তো ওইটা ওইটা অনেক সময় মনে হয় স্বপ্ন দেখছি না তো আমি তো পুরোটাই ভাবছিলাম আমি স্বপ্নের মধ্যেই আছি কারণ এটা এটা বাস্তবে হচ্ছে আমি এখনো বিশ্বাস করতে পারি না জ্যাক আমরা এখন একটু হলিউড থেকে একটু বলিউডের দিকে যাচ্ছি সেটা হচ্ছে বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ এই ছবি নিয়ে এবং তোমার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছে তার সঙ্গে কেমন করে দেখা এবং তার মুখের প্রশংসা নিশ্চয়ই তোমার জন্য অনেক বড় পাওয়া একটু পুরো বিষয়টা একটু বলো এইটা অনেস্টলি আমি খুব অবাক হয়েছি যে মানে উনি এত বড় মনের একজন মানুষ বিকজ আমাকে তো আর সে পার্সোনালি চিনে না সে হচ্ছে জেরেমি যে আমাদের প্রডিউসার ওর ফ্রেন্ড ওর পরিচিত তো ও একটা এরকম বললো যে এরকম অনুরাগ তো আমাদের ফিল্মটা দেখেছে সো আমরা একটা মিটিং মানে একটু দেখা করব তো আমি বললাম যে তার ফিডব্যাক কী তো বলছে আমার মনে হয় যে দেখা করেই বলতে চায় তো তা আমি সাদদের শরীর ভালো ছিল না সো ও যায় নাই পরে আমি আর আমার যে এক্সিকিউটিভ প্রডিউসার বাবু আমরা দুজন গেলাম আর জেরেমি তো পরে মানে আমরা আমাদের যে মানে মেইন ভেনু যেটা ওইটাতে প্রথম মিট করলাম তো উনি দূর থেকে আমাকে দেখেছে তো আমরা তো মাস্ক পরা জেরেমির সাথে ছিলাম তো আর তারপর মেকআপ করা আমি তো রেহানার মধ্যে একদম মেকআপ ছাড়া মানে আমার মতো একটা মেয়েকে মেকআপ ছাড়া অ্যাক্টিং করাতে পেরেছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ তো সে ওখানে আমাকে দেখে একদম হাই বলেই সে আসলে স্টার্ট করলো যে মানে আমি আমার ক্যারেক্টার এবং বাচ্চা আমার যে বাচ্চার অভিনয় করেছে সেই ক্যারেক্টারটাকে নিয়ে কোন সিনটা তাকে শক করেছে কোন সিনটা মানে সে বলেছে যে আমি এটার জন্য রেডি ছিলাম না আমি এই এই সিনেমা দেখতে বসেছি আমি এটা ভাবতেও পারি নাই যে এত আমাকে এটা এত শক মানে দিবে যে আমি এটা চিন্তাও করতে পারি না এবং প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদা করে বলেছে এবং যখন আমরা তারপরে তো একটু বাইরে গেলাম তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমি একটা ভিডিও করব তুমি বলবা কিছু আমি এটা কিন্তু পোস্ট করব বলেছে অফকোর্স আমি বলবো তারপরে সে নিজে থেকে আসলে হয় না যে মানে বলেছে এবং যখন মানে এটা আমার খুব ভালো লেগেছে এবং যতটুকু সময় আমরা ছিলাম ততটুকু সময় সে শুধু রেহানা মারিয়াম নূর নিয়েই কথা বলেছে বাংলাদেশের ফিল্ম নিয়ে কথা বলেছে তার কোন কোন জায়গাটা আলাদা মনে হয়েছে তো আমার এটা খুব ভালো লেগেছে কারণ মানে হয় না যে তার জায়গা থেকে হয়তো এত না বললেও কিছু আসতো যেত না বাট সে সেটা এক্সপ্রেস করেছে সে আমাদের প্রথম শোটাই দেখেছে আমরা যেটাতে আমাদের প্রিমিয়ার হয়েছে সেটাই সে দেখেছে এবং সে বলেছে যে এইটা সাবকন্টিনেন্টের একটা অনেক পাওয়ারফুল ফিল্ম সো এটা অনেক বড় একটা কমেন্ট কিন্তু বাহ আমরা সেই প্রিমিয়ার শো নিয়ে আমরা আসলে বলতে চাচ্ছি মানে উৎসবে রিহানা মারিয়াম নূর চলচ্চিত্র ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে দর্শকদের করতালির সময় তুমি কান্নায় ভেঙে পড়েছো এবং তখন একজন কেউ তোমাকে জড়িয়ে ধরে কান্না থামানোর চেষ্টা করছিলেন ওই মুহূর্তেটার কথাটা একটু যদি বলতে উনি আসলে উনিও কান্না করছিলেন আচ্ছা উনিও ভীষণ কান্না করছিলেন মানে আমার উনি কে মানে উনি ওখানকার একজন দর্শক আচ্ছা তো ওখানে তো প্রায় 950 মতো অডিয়েন্স ছিল তো মানে সিনেমাটা দেখে আনন্দ পাওয়ার মতো সিনেমা না যে আমাদের দেখে মন ভালো হয়ে যাবে ওটা এমনিতেই অনেক ডিপ্রেসিং সিনেমা তো আমি আসলে কান্না করছিলামই তো আমি এবং ওখানে তো দর্শক কিন্তু খুব ভালো ওনারা কিন্তু খুবই মানে মানুষকে সম্মানও দিতে জানে একটা ফিল্মকেও সম্মান দিতে জানে ওখানে কিন্তু কোনো ফোন বাজবে না কেউ শব্দ করবে না সো ওখানে একদম সবাই চুপ করে বসে সিনেমাটা দেখবে ওর মাঝখানে আমার কান্নার শব্দ আমি শুনতে পাচ্ছি আর আমি আশেপাশে মানুষের ফোপানোর শব্দ শুনতে পাচ্ছি এবং ওই ওই ভদ্রমহিলা আসলে কান্না করছিলেন তো আমি যখন ওনাকে ক্রস করছিলাম উনি হাঁটতেও পারেন না কিন্তু ঠিক করে আমি ওনার দিকে যখন গিয়েছি উনি এসে আমাকে জাস্ট জড়িয়ে ধরে আসলে হাউমা করে কান্না করছিলেন মানে উনি কাঁপছিলেন মানে আমি যেভাবে কান্না করছিলাম উনিও সেভাবে কান্না করছিল সো ওইটা আমার কাছে মনে হয়েছে যে আমার পুরো কানজের ট্রিপের বেস্ট মোমেন্ট বিকজ আমার মনে হয়েছে যে আমার আমার দর্শক এইভাবে আমাকে কানেক্ট করে ফেলেছে সো ওইটা ওইটা আসলেই অনেক মানে আমার জন্য অনেক মানে আলাদা একটা মুহূর্ত ছিল মা এই মা নতুন উদ্যোগের শুরু হোক আনন্দময় আর এই বাদ ভাঙা আনন্দের শুরুটা হোক হাতিলের সাথে পছন্দের ফার্নিচার অর্ডার করুন হাতিলের ওয়েবসাইট থেকে আর ডেলিভারি পান ঘরে বসেই এবার রিহানা মারিয়াম নূর থেকে বের হয়ে আমরা মুস্কান জুবিরের কাছে যাচ্ছি রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির নতুন ওয়েব সিরিজ এটি
এই সিরিজের মূল ভূমিকায় তোমার অভিনয় এপার বাংলা ওপার বাংলায় মানে দারুণ প্রশংসিত, নিজেকে ভাঙার আরেকটি অধ্যায়। কেমন লাগছে এই ইতিবাচক আলোচনা এবং প্রশংসা? অবশ্যই ভালো লাগছে, ভালো না লাগার তো কোনো কারণই নেই, কিন্তু এমন না কিন্তু যে সবাই ইতিবাচক মন্তব্য করছে, কারো কারো কাছে কিন্তু ব্যাপারটা মানে হয় না পছন্দও হয়নি, আমি সেটাও শুনছি বা দেখছি যে আসলে কে কোন জায়গা থেকে বলছে। আর এত বছর পর আসলে ইতিবাচক অনেক কথা শুনতে একসাথে ডেফিনেটলি অনেক ভালো লাগছে। আচ্ছা, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। ওয়েব সিরিজে অভিনেতা রাহুল বোসকে তুমি কল করে একটি সংলাপ বলো, একটি দৃশ্য আছে, সেই দৃশ্যের কথাগুলো, সেই সংলাপটি যদি আমরা আরেকবার তোমার কাছ থেকে শুনতে চাই। মুস্কান জুবেরি, আশা করি চিনতে পারছেন। বাবা, চিনতে না পারলেও বলবে যে এভাবে কেউ কথা বললে চিনতে না পারলেও বলবে চিনতে পারছি। চিনতে পারছি না, অনেক সুন্দর। এই ওয়েব সিরিজে ভারতের দাপুটে অভিনেতা রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য এবং অঞ্জন দত্তের মতন মানে এরকম বাঘা বাঘা অভিনেতাদের সাথে পাল্লা দিয়ে তুমি অভিনয় করেছো, শুটিং চলাকালীন কেমন সহযোগিতা পেয়েছিলে তাদের কাছ থেকে? এইটা তো আসলে ভীষণ ভয়ের ছিল আমার জন্য, কারণ আমি জানতাম না যে রাহুল বোস আছে, অঞ্জন দাও আছে, আমি জানতাম অনির্বাণ যে ক্যারেক্টারটা রাহুল করছে ওইটা করবে, তো তাতেই আমার কিন্তু অনেক ভয় ছিল, কারণ অনির্বাণ একে তো আমার পছন্দের অ্যাক্টর, কিন্তু তার মতো এইরকম একজন অ্যাক্টরের সাথে বসে আসলে অভিনয় করাটা এবং আমার যে চরিত্র সেটা আসলে ওই চরিত্রটাকে ডমিনেট করবে, সো এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। তো আমি যেদিন গেলাম তার পরের দিন আমার লুক সেট ছিল, আমি ওই দিন জানতে পারলাম যে রাহুল বোসের সাথে আমার পুরো সিনটা করতে হবে। আমি জাস্ট ওই দিন আমি খুব রিহার্সাল করি, মানে আমি খুবই স্ক্রিপ্ট আমার গ্রিপে থাকে, আমি খুব একদম রুটিন করে সকাল বিকাল স্ক্রিপ্ট পড়ি এরকম, তো আমি রাতের বেলা গিয়ে আমি লুক সেট করে রাতের বেলা গিয়ে স্ক্রিপ্টটা আমার মাথার পাশে রেখে আমি ঘুমিয়ে গেছি ভয়ে যে আমার কী হবে, কারণ আমি জাস্ট চিন্তা করছি যে অঞ্জন দত্ত আর হচ্ছে আমার মানে আরও কয়েকজন অ্যাক্টর, রাহুল বোস এবং আমাদের পুরো সিনটা হচ্ছে প্যারালালি আমাদের সবার মানে জিনিসগুলো যেতে থাকবে, আমাদের ডায়লগ, সো ওইখানে আমি যদি কোনো কারণে ফেল করি মানে পুরো জিনিসটা নিয়ে আমি আসলে ডুববো, তো আমার টেনশনে, কারণ আমার একটা ভয় যে সৃজিৎ আসলে অনেক ফাইট করে আমাকে নিয়েছে, কারণ আমাকে নেয়ার কাস্টিংয়ের ব্যাপারে অনেকে মানে দ্বিধা ছিল যে ওকে নিবো না কি নিবো না, আমার মনে হচ্ছে আমার তো মানে আমি তো ডুবলামই পুরো সবাইকে নিয়ে ডুবলাম আর কি, কারণ একটা কাজ কিন্তু কখনো আসলে একজনের ভালো অভিনয় দিয়ে ভালো হয় না, এটা কিন্তু সবাইকে ঠিক করতে হবে, সো ওনারা তো আসলে অনেক বড় মাপের অভিনেতা, সো তাদের সাথে যদি আমি ফেল করি তার মানে কিন্তু পুরো জিনিসটাই নষ্ট হবে, তো আমার তো ওই টেনশন কাজ করছে। প্রথমে তিন চার দিন শ্যুট হলো, পরে রাহুল বোসের সাথে হচ্ছে আমার ডিরেক্ট সিন ছিল, আর অনির্বাণ আর অঞ্জন দার সাথে আমার ডিরেক্ট সিন ছিল না, কিন্তু আমি ওনাদের সিন মানে কাজ দেখার জন্য আমি সেটা গিয়ে বসে থাকতাম আসলে, যে ওনারা কীভাবে ডিরেকশনটা নেন, কীভাবে অ্যাক্টিং করেন দেখার জন্য। রাহুল বোসের সাথে আমার একদম সরাসরি সিন, এবং ওই সিনে আমি রাহুল বোসকে হচ্ছে ডমিনেট করবো, যেখানে আমি রাহুল বোসের ফ্যান আর কি, তো আমি এখন হচ্ছে মানে এবং আমি প্রথম তাকে দেখবো ওই দিনই, হ্যাঁ, তো তার আগের দিন যেসব আমাদের দূর থেকে একটু হাই হ্যালো হয়েছে, তো আমি ওই দিন সেটা দেখবো এবং আমি তার ফ্যান, আমি তাকে ডমিনেট করবো, মানে এরকম একটা ক্যারেক্টার, তো আমি জাস্ট ভেবে পাচ্ছি না যে আমি আসলে করবোটা কী, কারণ আমার ধারণা যে আমি একদম জাস্ট সব মানে গুলিয়ে ফেলবো, কিন্তু সে আমি তাকে আসলে রাহুল বোস হিসেবে সেটে পাই নাই, আমি তাকে যে চরিত্রের সাথে আমার অভিনয় করতে হবে আমি সেই চরিত্র হিসেবে পেয়েছি, এবং আমি এইরকম মানে ভালো কো অ্যাক্টর এবং এত ভালো মনের মানুষ খুব কম মিট করেছে আমার পুরো জীবনে, তো সে আমাকে কখনো ওই ফিলটাই করতে দেয় নাই যে সে একটা রাহুল বোস, সে আমাকে আসলে ওইভাবেই ট্রিট করেছে যে আমার বাসায় সে এসেছে এবং আমি তাকে ডমিনেট করছি, তো যার জন্য আমার অ্যাক্টিং করতে অনেক সুবিধা হয়েছে, এবং সে তো প্রথম সিন থেকেই প্রশংসা করেই যাচ্ছে, এত ওয়েল প্রিপেয়ার্ড, আমাকে বলছে যে আমি তো তোমাকে গুগল করেছি কিন্তু তোমার তো আসলে ওই রকম কোনো কাজ নাই উল্লেখ করার মতো, তা আমি আমি বললাম একদম তুমি ঠিক বলেছো, হ্যাঁ তোমার মানে তুমি একদম ঠিক বলেছো, তো বলছো কেন করো না তুমি তো অনেক ভালো অ্যাক্টর, মানে সে বলেই যাচ্ছে, তো তাতে কী হয়েছে মানে যখন ধরো এইরকম একজন অ্যাক্টর আমার প্রশংসা করছে তখন কিন্তু আমার কনফিডেন্স লেভেল আসলে আরও অনেক বেড়ে যাচ্ছে, তো সেইটা আমাকে অনেক হেল্প করেছে মুস্কান জুবেরিকে আসলে স্ক্রিনে প্রেজেন্ট করার জন্য।
এই ওয়েব সিরিজে সৃজিত মুখার্জি তোমাকে কিভাবে নির্বাচন করলো, মানে তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা কিরকম? নির্বাচন তো মানে নির্বাচনের যে প্রসেস ওইটার মধ্যে তো মানে ওইটা নিয়ে আরেকটা ওয়েব সিরিজ হয়ে যাবে কয়েক সিজনের আর কি। হ্যাঁ, তো মানে আমাকে যখন সে প্রথম টেক্সট করলো, সে আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছে, দেখে সে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে। তো আমি প্রথমে দেখেছি যে সে লিখেছে আমি সৃজিত মুখার্জি কেন কথা বলতে চাই একটা ওয়েব সিরিজের জন্য। তখন হচ্ছে প্যান্ডেমিকের একদম প্রথম গত বছর, তো আমি তখন আবার খুব, তখন তো মানুষ একটু হাঁচি দিলেই মনে করে যে আমরা মানে অলমোস্ট কি হব জানি না। তো আমি আবার সেলফ কোয়ারেন্টিনে আছি রুমের মধ্যে, তো আমি ভাবছি যে কেউ হয়তো আমার সাথে ফান করছে, কারণ একটা সৃজিত মুখার্জি প্যান্ডেমিকের মধ্যে ওয়েব সিরিজ বানাবে আর সে আর কোথাও কাউকে খুঁজে পায় নাই, আমাকে নক করছে। হ্যাঁ, তো আমি একদম ভেবেই নিলাম যে সে একটা ফেক এবং ইন্ডিয়ান নাম্বার থেকে, হ্যাঁ, এবং ইন্ডিয়ান নাম্বার থেকে করেছে, তাতে কিছু আসা যায় না। আমি জানি এরকম প্রচুর হয়, ক্লোনও করা যায় নাম্বার। আমার তো আবার বাস্তব জীবনে এত এত বিভৎস জিনিসে ফেস করেছি আমি, খুব অল্পতে বিশ্বাস হচ্ছিল না। হ্যাঁ, একদমই না। তো আমি চিন্তা করেছি ক্লোনও হয়, সো এটা কোনোদিনও সম্ভব না, সৃজিত মুখার্জি আমাকে খুঁজে বের করবে। পরের দিন আমাদের সারিয়া শাকিল একজন প্রডিউসার আছে, তো উনি কনফারেন্স কল করেছে, কারণ ওনার থেকে সৃজিত মুখার্জি নাম্বারটা নিয়েছে। তো উনি তো খুবই মানে বোকা হয়ে গেছে, উনি সৃজিত বলছে যে কি ব্যাপার, এটা বাঁধনের নাম্বার না, কারণ ও তো কোনো রিপ্লাই দিল না। এখন সারিয়ার ভাই বলছে না না আল্লাহ কি বলেন, এটা তো বাঁধনেরই নাম্বার। তো সে কনফারেন্স কল করেছে যাতে আমি বিশ্বাস করি যে এটা সৃজিত মুখার্জি। তো তারপর আমি বলছি, আমি না তখন একটা ইসের মধ্যে যে সত্যি সত্যি সে আমাকে ফোন করেছে, কেন নিবে, মানে কেন উনি এরকম বলছে। তারপর সে আমাকে প্রচ্ছদের ছবিটা পাঠালো যে আপনি এরকম একটা গেট আপ নিয়ে আমাকে একটা ছবি পাঠান সন্ধ্যায়। তারপর আমি সন্ধ্যায় পাঠালাম। তো তারপর উনি বললেন যে ঠিক আছে আমি জানাবো, আমাদের একটা অডিশন দিতে হবে এটা সেটা। তো তারপরে কয়েকদিন কথা বলার পর আরও অনেক হয়তো অন্যদেরকে পছন্দ ছিল, তো সেই ক্ষেত্রে সৃজিত বলেছে যে না আমি আসলে ওকেই চিন্তা করেছি, কারণ ওর মনে হয়েছে সোশ্যাল মিডিয়া আমার ছবি দেখে যে সে যেরকম মুস্কান জুবেরিকে মাথায় দেখতে পেয়েছে বা তার মাথায় ঘুরছে, সেই মুস্কান জুবেরিটা আসলে আমি। আর বাকিটা হচ্ছে যে অ্যাক্টিং নিয়ে তো ওরও কনফিউশন, কারণ ততদিনে কেউ জানে না তো রেহানার কথা বা আমি অ্যাক্টিংটাকে এত সিরিয়াসলি নিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি তাকে বলেছিলাম যে আমি আসলে করতে চাই কাজটা, কিন্তু আমি অ্যাক্টিংটা জানি না, আমাকে করাতে হবে কাজটা, যদি কোনো ডিরেক্টর আসলে সেটা চিন্তা করে। কারণ সাদ একটা কথা সবসময় বলতো, আমি যখন বলতাম যে আমি ভালো অ্যাক্টর না, ও বলতো যে অ্যাক্টিং কী করবা সেটা তো আমি, আমার দায়িত্ব, সেটা আমি দেখবো, তুমি তোমার বেস্টটা ট্রাই করবা। সো এইটা সৃজিতও বলেছে, বলছে যে আমি অ্যাক্টিংটা তো আমি দেখবো, কারণ একটা মুস্কান জুবেরিকে আমি যেভাবে পোর্ট্রেট করতে চাবো তোমাকে সেভাবে স্ক্রিনে সেটাকে প্রেজেন্ট করতে হবে, তুমি জাস্ট হার্ডওয়ার্কটা করবা। তো ওইটা আমার কাছে ভালো লেগেছে। এবং এরপর আমি তো আসলে রিহার্সাল করেছি, তারপরে আমি একবার বাদও হলাম, কারণ আমাদের এখান থেকে সবার এখানে এসে করার কথা ছিল ওয়েব সিরিজটা সব এখানকার কাস্ট নিয়ে, তারপরে এখানে সবার আবার কলকাতা যাওয়ার কথা ছিল, তারপরে পুরোটা প্ল্যান বাদ, সব তখন পুরোটা জিনিস শিফট হয়ে গেল কলকাতা, সবাই ওখানের কাস্টিং করবে আর কি। তো তারপর যাকে ওখান থেকে কাস্ট করা হয়েছিল তার হয়তো একটা ডেটে কোনো ঝামেলা হয়েছিল, তো তারপরে আবার আমাকে নক করা হলো, যেহেতু আমি আমি রিহার্সাল করা ছিলাম। তো এই তো এইভাবে মানে ঘুরে ফিরে তোমার কাছে, হ্যাঁ, শেষ পর্যন্ত আর কি। না হলে কারণ আমাকে 6 মাস রিহার্সালের পর যখন বাদ দিয়েছে তখন কিন্তু এটা আমার জন্য খুব পেইনফুল ছিল, কারণ আমি কাউকে বলতে পারছিলাম না, মানে অনেকের নাম আসছিল কিন্তু মানে হয় না যে আমার নামটা কেউ চিন্তাও করে নাই হয়তো যে বাঁধন কেউ চিন্তা করেছে। হ্যাঁ, সো আচ্ছা, তাহলে মানে তুমি বলতে চাইছো তোমাকে সোশ্যাল মিডিয়াতে দেখে সৃজিত মুখার্জি তিনি তোমাকে ফোন করেন, সিলেক্ট করেন, বাট আগে কোনো কাজ দেখেননি? না, কোনো কাজই দেখা হয়নি তার। আচ্ছা, ঠিক আছে। আমি আমি তাকে এটাও বলেছিলাম আমার আগের কাজ দেখে কাস্ট করার মতো সেরকম কোনো কাজ আমার নাই। আচ্ছা, এই ওয়েব সিরিজের শুটিং চলাকালীন আমরা দেখেছি প্লেন ক্র্যাশের একটা জায়গা ছিল, এটা শুটিং স্পটটা কোথায় ছিল এটা আমাদের জানার খুবই ইচ্ছা। আরেকটি হচ্ছে এই কাজটি করার সময় তোমার বিশেষ কোনো মুহূর্ত আমাদের সাথে যদি শেয়ার করতে। এটা শুটিংটা হয়েছে হচ্ছে সিকিমে, সিকিমে একদম জিরো পয়েন্টে, ওখানে আমরা গিয়ে শ্যুটটা করেছি। আমরা যেখানে থাকতাম সেখান থেকে 3 ঘন্টা গাড়ি করে যেতে হতো, আবার 3 ঘন্টা আসতে লাগতো, মানে যেতে আসতে 6 ঘন্টা লাগতো, কারণ এত দূরে এবং ওই ওই জায়গাটায় আসলে আগে কখনো শুটিং হয় নাই। তো আউটডোরটা ওখানে হয়েছে, আর ইনডোরটা প্লেনের, ওইটা কিন্তু একটা সেট আমাদের, হ্যাঁ, আর্ট ডিরেক্টর যে সে কিন্তু ভীষণ সুন্দর কাজ করেছে, মানে এটা বোঝাই যাচ্ছে না যে এটা আসলে সেটের মধ্যে করা। তো সে খুব সুন্দর করেছে ইনডোরে করা, আর আউটডোরটা
আমরা সিকিমে করেছি একদম ওখানে গিয়ে, একদম বরফের সাথে। হ্যাঁ, যেটা হয়েছে যে আমরা যখন ইনডোর করেছি তখন তো আমরা করেছি কলকাতায়, ওখানে হচ্ছে গরম, তো আমরা তখন শীতের কাপড় পরেছি কিন্তু আসলে পর্যাপ্ত পরি নাই। তো যখন আমরা সত্যি সত্যি প্লেন ক্র্যাশের জায়গাটায় গিয়ে আসলে কাজটা করা শুরু করলাম, আমরা ওখানে গাড়ি থেকে নামতে পারছিলাম না, এত ঠান্ডা। আগে ইনডোরটা হয়েছে, হ্যাঁ, তারপর আমরা আউটডোরটা সিকিম করতে সিকিমে গেলাম। তো ওখানে যেয়ে তো সবাই খুব বিপদে পড়লো এবং আরও অনেক ধরনের টেকনিক্যাল প্রবলেম হয়েছে। মানে স্মরণীয় বলতে আসলে সত্যি কথা কি, আমার জন্য পুরো কাজের এক্সপিরিয়েন্সটাই খুবই আলাদা, কারণ এত বড় আয়োজনের কাজ আমার আগে করা হয়নি। এখানে আমাকে ধর একটা প্রস্থেটিক লাগানো হয়েছে যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং, আমার একটা ইমপ্রেশন নেওয়া হয়েছে, আমার পুরো বার্নের একটা প্রস্থেটিক করা হয়েছে পুরো চুল থেকে পা পর্যন্ত, সো পুরো শরীরে বার্নের ওই প্রস্থেটিকটা লাগানো হয়েছে। তো ওটা করতেই প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগে যেত, তারপরে ওটা পরে আমাকে এরকম 7-8 ঘন্টা থাকতে হয়েছে। সো ওইটা আমার জন্য নতুন ছিল, তারপর আমার গায়ে আগুন লাগিয়ে দেয় আমার আঁচলে, সো এটাও আমি কখনো করি নাই আসলে, কারণ আমি নাটক করেছি, আমার তো আসলে সিনেমায় হয়তো হিউজ প্ল্যান, তো তখন পুরো বাড়িটাতে আগুন জ্বলবে, মানে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে পুরো বাড়িটা দাউ দাউ করে জ্বলছে, এবং জ্বলছে মানে এটা কোনো মানে ই না যে আচ্ছা ঠিক আছে জ্বলে নাই, পুরাটাতে আগুন দেওয়া হচ্ছে এবং আমার আঁচলে আগুনটা দেওয়া হবে। হ্যাঁ, তো আমাকে বলছে বেশি জোরে দৌড়াবেন না, আপনার কিন্তু পুরো শাড়িতে আগুন লেগে যাবে, এই হবে সেই হবে, আমি তো জাস্ট চিন্তাই করতে পারছি না। তার মধ্যে ঠান্ডা, ওখানে প্রচণ্ড ঠান্ডা, আমরা বর্ধমানেও যেখানে শ্যুট করেছি যে রাজবাড়িটা সেখানেও ঠান্ডা, সেখানেও আমরা তো শীতের দিনে কাজটা করেছি ডিসেম্বরে, সো ওখানে গ্রামের দিকে থাকার জায়গা নাই ঠিক করে, ওখানে ঠান্ডা। বাট আমার কাছে এগুলো খুব মানে আমার হয় না যে নতুন নিজেকে নতুন করে এক্সপ্লোর করার বা এই যে অভিজ্ঞতাগুলো হচ্ছে সেটা কিন্তু আমাকে হিলও করছে, আমি অনেক কিছু শিখছিও, তো এগুলোর অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। এবং ইভেন বরফে শ্যুট করা, মানে আমি কখনো এইরকম বরফে আমি গিয়েছি কিন্তু হয়তো মানে ছবি তুলে চলে আসছি টাইপ আর কি, মানে এইরকম একেবারে ঘন্টার পর ঘন্টা থেকে শ্যুট করা। আমরা তো ফার্স্টের দিন আমরা আসলে শ্যুটিংটা প্যাক আপ করতে বাধ্য হয়েছে আমাদের ডিরেক্টর, কারণ ওখানে সবাই সিক হয়ে গিয়েছিল, কারণ অত উপরে অক্সিজেন লেভেল কম থাকে, তো তখন সবার ব্রিদিং ডিসকমফোর্ট হচ্ছিল এবং দুজন সেন্সলেস হয়ে গেল। আমাদের একজন ফরেনার কো অ্যাক্টর ছিলেন, উনি ওই ওরা কাপল ছিল, ও একজন তো পুরো এত মানে অসুস্থ হলো, ওখানকার আর্মি আমাদেরকে হেল্প না করলে আমি জানি না যে ওই দিন কী হয়ে যেত, মানে খুব ডেঞ্জারাস ছিল, এবং ড্রাইভার সহ মানে ওরা মানে আরেকটু হলে মানে গাড়িটা খাদে পড়ে যেত, তো মানে ওই ওই সময়টা খুব ডেঞ্জারাস গেছে। তো তারপরে ওই দিন আমরা শ্যুটিংটা প্যাক আপ করে দিল সৃজিৎ, তারপরে 2 দিন কাজ হয়েছে, যদিও খুবই কষ্ট হয়েছে বাট কাজটা হয়েছে আর কি ঠিক মতো। যাক, ভারতীয় সংবাদপত্রে মানে তোমার এই ওয়েব সিরিজটা নিয়ে অনেকেই অনেক কিছু লিখেছেন, সবাই প্রশংসা করেছেন, কিন্তু হিন্দুস্তান টাইমসের বাংলা বিভাগ তোমাকে নিয়ে শিরোনাম করেছে টলিউডের বড় পাওনা বাঁধন। এই সূত্রে আমরা জানতে চাই মানে কলকাতা আর নতুন কোনো চলচ্চিত্র বা ওয়েব সিরিজে বাঁধনকে কি দেখা যাবে? ওভাবে সুযোগ হলে তো অবশ্যই কাজ করতে চাই, নতুন করে নিজেকে এক্সপ্লোর করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে, সুযোগ হলে অবশ্যই করতে চাই, কিন্তু এখনও ওইভাবে কোনো কলকাতায় কারোর সাথে কথা হয়নি। এই ওয়েব সিরিজটার পর এত কিছু প্রশংসা লেখার পর কোনো প্রস্তাব পাওনি? না, এখনো পাওনি? এখনো পাইনি, নাকি এটাও গোপন থাকছে? আমার মনে হচ্ছে এই জিনিসটাও তুমি গোপন করছো। না না না, এরকম কিছু না, আমি 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 গোপন করার সময় বলে নিয়েছি যে আমি বাধ্য হয়ে গোপন করছি, কিন্তু এখন এখন না, এখন আমি ওরকম না, এখনো এমনও হতে পারে বাঁধন তো বিশ্বাস একটু কম করে যে হবে কি হবে না থাক, ওগুলো নিয়ে এখনই না বলি, একেবারে হোক তারপরে বলি। আমি একটা কাজের অডিশন দিয়েছি বাট সেটা কলকাতায় না, কিন্তু এখন আমি জানি না যে সেটা আদৌ হবে কিনা, একটু হলো বের হলো। হ্যাঁ, কিন্তু এটা এটা কলকাতার না, এটা এটা ফর শিওর। আচ্ছা, কলকাতা ছাড়া অন্য যে কোনো কিছু আমরা আবার বাঁধনকে পাব আশা করছি, একটু হলেও আমি বের করতে পারলাম। যাই হোক, এতক্ষণ আমরা তোমার অভিনয় এবং নানান বিষয় নিয়ে কথা বললাম, এই স্বল্প সময়ে তোমাকে আমরা বের করে নিয়ে এসেছি, নতুন বাঁধনকে আমরা পেয়েছি, আমাদের ইন্ডাস্ট্রি পেয়েছে। এখন অনেক ইম্পর্ট্যান্ট আরেকটি প্রশ্ন, এবং এটি খুবই ইম্পর্ট্যান্ট আমার জন্য, আমার জীবনের জন্য, সেটি হচ্ছে যে দাঁত দেখাতে হলে কি তোমার কাছে যেতে পারবো? আপাতত তো আমি এটা বলতে পারছি না, কিন্তু আমি হয়তো রেফার করে দিতে পারবো আমার মানে কোন সমস্যা হচ্ছে সেই অনুযায়ী। তুমি কেন কন্টিনিউ করছো না? আমি তো আসলে কখনো প্র্যাকটিসটা শুরুই করতে পারিনি, আমি ইন্টারনি সময়ই বিয়ে করে কনসিভ করি, বাচ্চা হয়ে যায়,
তো তারপর লাইফের অনেক স্ট্রাগল শুরু হয়। তো আমি যখন আবার ব্যাক করি কাজে, আমার কথা ছিল আমি কাজটা ছেড়ে দিব, যেহেতু আমি মিডিয়ার কাজটাকে ওইভাবে করতেই চাইতাম না, আমি তো বিয়ের পর কাজ ছেড়ে দিব বলেছিলাম এবং দিয়েও ছিলাম। তো আমার কথা ছিল যে বাচ্চাটা একটু বড় হলে আমি হয়তো ডেন্টাল প্র্যাকটিস শুরু করব, কিন্তু আলটিমেটলি গিয়ে আসলে কোনো কিছুই প্ল্যান অনুযায়ী হয়নি, সব কিছুই এলোমেলো হয়েছে। তো তখন আমার বাচ্চা নিয়ে আমার সার্ভাইভ করাটা খুব জরুরি ছিল। তো যেহেতু এখানে আমার একটা তৈরি জায়গা ছিল এবং সেটা এরকম না যে আমি খুব আমি হয়তো বেছে বেছে কাজগুলো করতাম যেই কাজগুলোতে আমাকে সময় মতো ছাড়বে এবং টাকাটা ঠিক মতো দিবে এবং আমি ঢাকার বাইরে যাব না, আমার নানান রকমের মানে অনেক কিছু থাকে বাচ্চা বলে আসলে, হ্যাঁ এটা করতাম। তো যার জন্য আমার তো আসলে ওইটার মধ্যে পড়ে, তারপরে তো আমি 5 বছর মানে কন্টিনিউয়াস কাজটা করছিলাম, তো আমার আর ওই সময়টা হয়নি যে আমি আসলে প্র্যাকটিসটা শুরু করব, কারণ এটা তো আমাকে আবার নতুন করে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে, আমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, প্রচুর সময় দিতে হবে, কারণ আমার এবং আমার বাচ্চার সম্পূর্ণ ভরণ পোষণ কিন্তু আমাকে করতে হয়। সো খুব স্বাভাবিকভাবে আমার একটা টাকারও প্রেশার থাকে যে সবসময়ই যাতে ওই ফ্লোটা অ্যাটলিস্ট থাকে, তো ওই প্রেশারটার জন্য কখনোই করা হয়নি। আর তারপরে তো এখন আমি মনে করি যে আমি অভিনয়টাই ঠিক করে করতে চাই, তবে আমার টিচারদের অনেক আফসোস যে আমি কেন প্র্যাকটিস করি না, যেহেতু আমি অনেক তাদের পছন্দের স্টুডেন্ট ছিলাম, আমি ভালো স্টুডেন্ট ছিলাম, তো তারা খুব মানে এটা আমাকে দেখলে আফসোস করে। তো আমি জানি না, হয়তো কখনো ইচ্ছা আছে যে আমি চেম্বার দিব, আমি নিজে প্র্যাকটিস করতে পারবো কি না অত মানে পোস্ট গ্রাজুয়েশন করে বা অত ভালো করে, কিন্তু আমি আমি হয়তো একটা চেম্বার দিব, তো তখন তুমি আসতে পারবা। এবং তোমার সেই প্রথম চেম্বারের প্রথম পেশেন্ট যেন আমি হই, দাঁতটা নিয়ে চলে যাবো আস্তে আস্তে। প্লিজ, আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজমেরী হক বাঁধন, আমরা চাই তুমি আরও সুন্দর নতুন নতুন চলচ্চিত্র করো এবং নিয়মিত কাজ করো। আর অনেক ধন্যবাদ হাতিল নিবেদিত বড় মঞ্চে তারকা অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটাকে সমৃদ্ধ করবার জন্যে। প্রিয় দর্শক, হাতিল নিবেদিত বড় মঞ্চে তারকা অনুষ্ঠানে আজকে আমাদের বাঁধনের পর্ব, আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে তারকাকে নিয়ে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকুন, বিদায়।